Welcome to our YouTube channel, MAK Azad Media. Assalamu alaikum wa rahmatullah. Alhamdulillah. الحمد لله حمدا كثيرا كما أمر ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا وطبيبنا وَطَبِيبَنَا طَبِيبَ قُلُوبِنَا مَحْبُوبَنَا مُرْشِدَنَا وَأَوْلَانَا مَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفُرْقَانِهِ الْحَمِيدِ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ اللَّهُ غَفُورٌ رَّحِيمٌ صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار حمد مانست خدا در انتظار حمد مانست محمد چشم برائے سنانست محمد حامد حمد خدا بس خدا مدح آفرین مصطفیٰ بس محمد اج تمی خواہم خدا رو خدایا اج تو حب مصطفیٰ رو محبتر شت جبان کل پرن اللہم صلی علی محمد وعلا آل محمد کما صلیت علی ابراہیم وعلا آل ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد وعلا آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جوان كل آواز كره برون بلاغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ছোট ছোট সোনা মানিকরা আল্লাহ পাকের শহীদ দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক আমার মত একটি গোলামকে কিছু কথা বলার জন্য আর আপনাদের মত কিছু আল্লাহ ওয়ালা নেককার দিনদারকে কিছু কথা শোনার জন্য আমলের নিয়তে জান্নাতের বাগানের শামিয়ানা নিচে সমবেত করে দিলেন যে মহান মালিক সে মহান মালিকের যেমন যার ঈমান তেমন আওয়াজ দিয়ে আমরা সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন আপনারা সবাই জান্নাতের বাগানে আছেন
রাস্তায় যারা আছেন ওনারা সবাই শাহজাহানপুর এলাকায় আছেন। এটা কি জান্নাতের বাগান? আমার বায়ান আলোচনার প্রারম্ভে আমি সর্বপ্রথম দিনের নবীর হাদিসের উপর ভিত্তি করে সর্বপ্রথম জায়গাটাকে জান্নাতের বাগান, সঙ্গে সঙ্গে এখানে যারা আসছেন, যারা আসতেছেন, যারা আসবেন, সমস্ত বন্ধুদেরকে আমি দিনের নবীর পক্ষ থেকে জান্নাতি মানুষ বলে ঘোষণা করে দিলাম। জবান খুলে বলতে হবে বসা আছেন কোথায়? জান্নাতের বাগানে। আমাদের পরিচয় কি? জান্নাতি মানুষ। কেউ শাহজাহানপুরের মানুষ না এখন, কেউ আমার ভয়ারং পম শাহজাহানপুরের মানুষ না, কেউ বেদরগঞ্জের মানুষ না, কেউ ডামুড্ডার মানুষ না, এখন আর কেউ শরীয়তপুরের মানুষ না, আমরা সবাই হইলাম জান্নাতের মানুষ। গাছের আরতে গাছ, মাছের পুকুরে মাছ, পাটের ক্ষেতে পাট, ধানের ক্ষেতে ধান, কথাগুলো যেমন সত্য, জান্নাতের বাগানেও কতগুলো জান্নাতি বসা থাকে, এটাও সত্য আলহামদুলিল্লাহ। তো জান্নাতি মানুষ জান্নাতে বসেছি। জান্নাত আর শাহজাহানপুর পার্থক্য কতটুকু জানেন? শাহজাহানপুর এলাকায় সারা রাত্র পেট ভৈরা চনা বৌটার চানা সুর খাইয়া এরপর লালসা খাইতে খাইতে যদি কেউ বাড়িও যায়, একটা নেকি তার আমল নামায় জমা হবে এমন কোনো তথ্য আমার জানা নাই। আর জান্নাতের মতো দামি জায়গায় দিনের নবীর দেখানো জান্নাতের মতো কোরআনের আলোচনার মজলিসে আল্লাহর কোনো বান্দা যদি চুপচাপ বসে যায়, হেদায়েতের নিয়তে দিনের কথাগুলো শুনতে থাকে, বুজুর্গান দিনের মতে, ওলিয়ে কামেলদের মতে, এমন বান্দা আর পর্দার আড়ালে অপেক্ষমান এমন বান্দীদের জন্য আল্লাহ পাক কমপক্ষে 50 লক্ষ নেকি বরাদ্দ দিয়ে দেয়। একটা দুইটা নেকি না 50 লক্ষ নেকি? ও বন্ধু, একটা ভোটের কত দাম? এক ভোটের ওই প্রার্থী জানে যে মাত্র এক ভোটে ফেল করে, সাবেক চেয়ারম্যান সাহেবের কাছে জিজ্ঞেস করবেন একটা ভোটের কত দাম, কারণ উনি তো নির্বাচন করেছে, এক ভোটে মাত্র ফেল করছে, সে জানে একটা ভোটের কত দাম। যদি এমন ব্যক্তিকে জিজ্ঞেস করেন ভাই জান কেমন ব্যবহার হইল, মাত্র এক ভোটে ফেল করলেন, একটা ভোটের কত দাম? কয় বইল না, আমার বাড়িতে ওই যে আমার বিরোধী প্রার্থী যেটা, আমার বাড়িতে ওর দাদায় আমার দাদার হাল চাষ করছে, ওর বাপেও বোঝা টানছে, আজকে মানিজ্জত সব শেষ, আমার যদি স্থাবর অস্থাবর সব সম্পদ যাইত তবু আমি ইজ্জত রক্ষার জন্য একটা ভোট সংগ্রহ করেই ছাড়তাম। একটা ভোটের যে কত দাম দুনিয়ার কাউকে বোঝানো যাবে না। ওই প্রার্থী জানে এক ভোটের কত দাম, যে মাত্র এক ভোটে ফেল করে, কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহর কিছু হতভাগা বান্দা বান্দীরা যখন একটা দুইটা নেকির অভাবে জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাবে, জান্নাত থেকে আমার ভাইরা লাঞ্ছিত হয়ে ফিরে আসবে, জান্নাতে যেতে পারবে না, সেই দিন হতাশ অন্তর নিয়া তারা সেই দিন জানবে একটা নেকির কত দাম। যে জন দিবসে মনের হর্ষে জ্বালায় মোমের বাতি, কবি সুন্দর করে বলেন, যে জন দিবসে মনের হর্ষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে নার নিশীতে প্রতিবিবাতি, যে জন তাচ্ছিল্য ভরে উচ্ছলতায় মনের ঠাট্টার বিদ্রোহের মধ্য দিয়া দিনের বেলা বাতি জ্বালাইয়া মোমবাতি সব শেষ করে ফেলায়, অচিরেই তার এমন একদিন এসে যাবে অমাবস্যার অন্ধকার রাত্রেও তার গড়ে বাতি জ্বালানোর তৌফিক তার থাকবে না। আজকে যারা বাহিরে রাস্তাঘাটে দায়িকা 50 লক্ষ নেকি থেকে আমার বাড়ির তামাশায় ফেলে দিচ্ছে, না জানি এরাই একদিন পরকালে ওই যে একটা দুইটা নেকির অভাবে জান্নাত থেকে না জানি আমার বাড়ি বিতাড়িত হয়ে যাবে, এমনটাই দুনিয়ার ইতিহাস বলে, এমনটাই স্বাভাবিক, ঠিক কিনা?
তো জান্নাতের বাগানে বসছি আমরা সবাই জান্নাতি মানুষ। এবার একটু দেখতে চাই জান্নাতি মানুষ কারা কারা আসলে জান্নাতে যেতে চাই একটু দেখতে হবে কারা কারা যেতে চাই। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হয় নাই জাগানোর আর নামানোর নিয়ম হয় নাই, নামান আগে নিয়ম বইলে লই। নানা রকম জটিলতা চলছে দেশের মধ্যে, নানা রকম জটিলতা। আমার ভাইয়েরা, আমি রাজনীতির দিকে যাচ্ছি না, ধর্মীয় দিকের কথা বলছি। রাজনৈতিক কোনো ব্যাপার বলবো না আমি। এক নম্বর, জানেন আমাদের সমাজে আমাদেরই কিছু বক্তা ভাইয়েরা আলেম নামের কিছু মানুষ অবাঞ্ছিত একের পর এক বক্তব্য রেখেই যাচ্ছে। দিনের নবীকে সিক্স প্যাক বলছে, নাউজুবিল্লাহ। আলী রাজিয়াল্লাহু তাআলা নাকি মদ খেয়ে মাতলামি করছে এমন কথা বলছে, জোরে কর নাউজুবিল্লাহ। খাদিজাতুল কুবরার মতো রাজিয়াল্লাহু তাআলা না, তার মাত্র পবিত্র জিন্দগির এক মহিয়সী রমণীকে আমার বাড়া বলতেছে এটা বার্জিন না, এটা ইনটেক না, তিল তালাক খাওয়া। এমন বাজে কথা আমার মতো মৌলবীরা বলে। ও বন্ধু, আবার কয়েকদিন যাওয়ার পর বলে মুখ খোলা রাখলেই পর্দা হবে, হাত মুখ এটা খোলা রাখলেই হবে। কেমন বিভ্রান্তির মধ্যে আমরা সাধারণ মানুষগুলো আছি, কেমন বিভ্রান্তি আর ফেতনার মধ্যে মানুষগুলো আছে। অন্যদিকে কাদিয়ানি সম্প্রদায়, ব্রাহ্মণবাড়িয়ায় কাদিয়ানি সম্প্রদায় খতনে নবুয়ত মাদ্রাসার মধ্যে আক্রমণ করেছে, আমার ভাইদেরকে আহত করেছে। 92 ভাগ মুসলমানের দেশ আমার ভাড়া কাদিয়ানির আজকে নানা রকম চক্রান্ত করে দখল করতেছে। কাদিয়াদের কাদিয়ানিদের ভাষায় আমরা যারা মুসলমান ইমানদার, আমরা নাকি নাউজুবিল্লাহি মিন জালিক আখিরি নবীকে শেষ নবী মানি, গোলাম আহম্মদ কাদিয়ানিকে শেষ নবী মানি না, তারা নাকি সব যার সন্তান। জোরে কর নাউজুবিল্লাহ। সে যে দলের হোক, সরকারি দল হোক, বিরোধী দল হোক, যে রাজনৈতিক দলের হোক, যে পীরের মুরিদ হোক, কাদিয়ানি ভণ্ড পায়খানায় পইরা পায়খানা খাইয়া মরছে। এই শয়তানরে নাকি শেষ নবী না মানলে তারা নাকি যার সন্তান, এমন কথা যারা বলে তারা আবার আমাদের উপর উল্টা আক্রমণ চালায়, দেশের অবস্থা বেশি ভালো না। অন্যদিকে ঢাকা আইডিয়াল হাই স্কুলের মধ্যে আমার ভাইরা কলেজ পড়ুয়া নাবালক মেয়েরা, নাকি কলেজে নাবালক মেয়েরা বলে না, হ্যাঁ, ও কলেজ পড়ুয়া সাবালিকা মেয়েদেরকে বলে স্কুল কর্তৃপক্ষ, স্কার্ট চলবে না, এই পর্দা চলবে না, ওড়না ব্যবহার করতে পারবে না। যদিও এখন তারা পাবলিক যখন বিরুদ্ধে বিরোধিতা করছে, ইমানদাররা যখন প্রতিবাদ করেছে, এত সমস্যা দেশে, অন্য কোনো সমস্যার কথা নাই, মহিলাদের নাকি খালি ওড়নাটাই সমস্যা হয়ে গেছে। কোন তো কারে বুঝাইবেন, এটা কোন ব্যথা কারে বলবেন, কি যে ব্যথা কারে বলি, এর যে ব্যথা কি কওয়া যায় না, সওয়া যায় না, ইশকে ইলাহি কি যে অন্তর বড় ব্যথা। ইসলামের নামে, ধর্মের নামে আমার বাড়ার একদল মাজাহাব মানে না, বিভ্রান্তি ছড়াচ্ছে, আলেম ওলামাকে সহি হাদিস বুঝায় না। যেই বেটা সাইকেলে পাম দেয় হেই দেবে, এই বেটার যে হাদিস বুঝায়, যেই বেটা রাস্তায় চাবি কাটে চাবি বানায় হেরে গিয়ে হাদিস বুঝায়, আয় খোদা কোথায় গেল কলির কাল, ছাগলে সাটে বাঘের গাল। ভালো মানুষের দাম নাই, বন্ডগুলের উৎপাতে আজকে একদম মানুষগুলো গোটা জাতি আজকে দিশে হারা। এমন একটা সময়ের মধ্যে হাত আলাদা আলাদা জায়গায় এলে হবে না। সমস্ত হক্কানি পীর বুজুর্গ ওলামায়ে কেরাম, সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে একসাথে হাত জাগাইতে হবে, একসাথে নামাইতে হবে, একসাথে জাগাইতে হবে। আল্লাহু আকবারে হাত জাগবে, আলহামদুলিল্লাহ নামবে। জাগাইতেও নেকি, নামাইতেও নেকি, আলহামদুলিল্লাহ। বুঝেন তো কথাটা, আল্লাহু আকবারে জাগবে, আলহামদুলিল্লাহ নামবে, জাগাইতেও নেকি,
নামাইতে অনেকই দেখি এবার ইনশাআল্লাহ আমার সাথে কারা কারা একমত আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ওই সাসারটা পরে নামছে দুইটা দেখেন হয় না একসাথে জাগবে একসাথে নামবে রেডি হয়ে যান আরেকবার প্র্যাকটিস হোক কারা কারা একমত আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আজকে দেশের মধ্যে দেখার কোনো সময় নাই কে কোন দল করে কে কোন মতের উপর আছে এইটা দেখার সময় নাই আমার বার সীমান্ত থেকে অন্য দেশের মানুষ এই দেশে ঢুকতেছে বিবিসির নিউজ আমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য সরকারি দল বিরোধী দল হুজুর আর বেহুজুর পীরের মরিদ আর অন্য পীরের মরিদ সব দেশপ্রেমিক মানুষ একত্রিত হইয়া আমরা যে কোনো উপায় আমার দেশের স্বাধীনতা রক্ষা করবই করব আমার দেশের নিরাপত্তা আমরা করবই করব আমার দেশের সম্পূর্ণ সার্বভৌমত্ব রক্ষা করবই করব কারা কারা একমত আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুতরাং হাত একসাথে জাগবে একসাথে নামবে তো সবাই এখন আমরা জান্নাতি যখন একমত হয়ে গেলেন এবার খেয়াল করেন জান্নাতের বাগানে যারা বসছেন দিনের নবী বলেন জান্নাতের বাগানে যারা বসবে মাঝখানে যদি ফাঁকা থাকে সেখানে ইবলিস শয়তান বসে এই জন্য যাদের সাথে বহু দিনের পুরানো ইবলিসের সাথে সুসম্পর্ক আছে তারাই সামনে ফাঁকা রেখা ইবলিসরে বসতে দিবেন আর যদি মনে করেন ইবলিস আমার চির দুশ্মন খবরদার ইবলিস আমার চির দুশ্মন তাইলে কোনো মুমিন মুসলমান সামনে ফাঁকা রেখা ইবলিস রে জান্নাতে বসতে দিতে পারে না কেউ রাগ করবেন না একটা কথা ভুলে গেছি তবে কেউ যদি ডিম নিয়ে বাচ্চা ফুটানোর জন্য বসে থাকেন ডিম নিয়ে বাচ্চা ফুটানোর জন্য বসে থাকেন তারা কিন্তু নড়াচড়া করবেন না কারণটা কি ডিম নষ্ট হয়ে যাবে ডিম নিয়ে যদি বাচ্চা ফুটানোর জন্য কেউ বসে থাকেন তারা নড়াচড়া করবেন না আর ইবলিসের সাথে বন্ধুত্ব থাকলে নড়াচড়া করবেন না আমি কিন্তু বলতে চাই সামনে ফাঁকা না থাকে নড়াচড়া করতে বলি নাই সামনে ফাঁকা না থাকে কারণ ফাঁকা থাকলে ইবলিস বসবে জলদি জলদি কাজটা করতে হবে মুখে থাকবে আল্লাহর নাম ইশারাতে হবে কাম এর নাম জান্নাতি জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার না খুশি অল্প না বেশি গজল শুনবেন নাকি গজল শুনবেন আশ্চর্য ব্যাপার তারা দাঁড়াই রই যায় ফাঁকা জায়গা থাকলেও তারা দাঁড়াই রই যায় দাঁড়ানো লোক দেখলে তো আমার গজল আসে না গজল যদি শুনতে চান এখনই বসে যান গজল শুনবেন নাকি কারা কারা শুনবেন আলহামদুলিল্লাহ গজল শোনার জন্য কারা কারা আসছেন সবাই নিয়াত পাল্টান নিয়াত পাল্টান গজল শোনার জন্য আসলে ওদের সব পাবেন না গজল শোনার জন্য এত পাগল গজল শোনার জন্য আসলে ওয়াজের সব পাইবেন না ওয়াজ শুনতে আসলে গজল পাইবেন ফ্রি অনেকে জ্যাকেট কিনছে ঠান্ডার মধ্যে পাঁচটা ছয়টা সাতটা পকেট পাইছে ফ্রি জ্যাকেট কিনলে পকেট ফ্রি অজ শুনলে গজল ফ্রি কি কর জ্যাকেট কিনলে পকেট ফ্রি অজ করলে শুনলে গজল